بسم الله الرحمن الرحيم আরব জাহানে তো কেউ বলে না আমরা আহলুল হাদিস, আরব জাহানে কেউ তো পরিচয় দেন আমরা আহলুল হাদিস। দুই, স্যার সংগঠন করলে তো সমস্যা, সংগঠন করলে তো স্যার একজনের সাথে একজনের বিদ্বেষ, আল্লাহ রহম করুক, তাহলে আমরা কেন সংগঠন করবো? এই দুটো প্রশ্ন স্যার। আরব জাহানে বলে না এই কথাটা ঠিক নয়। আরব জাহানে তাদের নিজেদেরকে সালাফি বলে, সুদানে আনসার সুন্নত মুহাম্মদিয়া বলে, ইন্দোনেশিয়াতে জামাতে মুহাম্মদিয়া বলে, উপমহাদেশে আহলে হাদিস বলে, উপমহাদেশ আহলে হাদিস বলে, আগে মুহাম্মদিও বলতো, হানাফি ভার্সাস মুহাম্মদি বলতো। জি জি, এগুলো আপনি দয়া করে আমার থিসিসটা পড়বেন, জবাবটা পেয়ে যাবেন। নামে যায় আসে না, আদর্শিক কারণে আমরা কিন্তু একই ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা পরিচিত হয়েছে, এটা অন্য কোনো বিষয় নয়, মূল জিনিস একই। আর সেই জন্য সব দেশে আমাদের মোহাম্মদ বলেন আহলে, সব দেশে এরাই নির্যাতিত, সব জায়গায় এরাই মাইকা বেদাতিদের হাতে। জি, সংগঠন করলে বিদ্বেষ সৃষ্টি হয়, একথা প্রশ্ন করে আগে জিজ্ঞেস করবো, আপনার নিজের রক্তের গোড়া নিজের পাঁচটা ভাইয়ের মধ্যে কোনো বিদ্বেষ আছে কি না? বিদ্বেষ হওয়ার জন্য কি সংগঠন শর্ত, না মূল হিংসা বিদ্বেষ যিনি করেন তিনি শর্ত? এখানে ব্যক্তি দায়ী না সংগঠন দায়ী? সত্য সত্য জবাব দিতে আপনি কথা ঘুরানোর চেষ্টা করবেন না। হিংসা বিদ্বেষ মানুষের মজ্জাগত স্বভাব, সবচেয়ে বেশি হিংসা করে ভালোর প্রতি হিংসা, যিনি যত ভালো তিনি তত হিংসার শিকার, স্বীকার করেন? বললাম পৃথিবীতে আল্লাহ রসুলের চেয়ে উত্তম মানুষ সৃষ্টি হয়েছে কোনো কালে? হবে, তিনি হিংসা শিকার হননি? হিংসা বিদ্বেষ বেড়ে যাবে এই চিন্তা করলে, যদি আমি হক থেকে দূরে চলে যান আপনি ভুল করবেন। খুলে না কেন, অত এই চিন্তাটা বাদ দেওয়া ভালো, আপনি দেখবেন আপনি কাজটা সঠিকভাবে করছেন কি না। এটা যদি কেউ বলে আমার মনে হয় সে জবাব তিনি দেবেন, আমি কারোর দোষ ধরতে আসিনি এখানে। আমি মৌলিক কথা বলছি, এটা যারা বলেন তারা কোরআনের বিরোধিতা করেন, হাদিসেরও বিরোধিতা করেন। ওই আয়াতটাই পড়েছি এবং ওই হাদিসটাই আপনাকে বলেছি একটু আগে, এবং আপনার সালাত তুলে জামাত বাদ দিয়ে একাকি পড়েন এখন থেকে, শহীদের খেয়ে জামাত বাদ দেন, জামাত কী দরকার? এগুলো সম্পূর্ণভাবে অযৌক্তিক কথা, এর পিছনে কোরআন হাদিসে কোনো দলিল নেই। এরপরেও কিন্তু আপনি তর্ক করবেন, কারণ তর্কে কখনো শেষ হয় নাকি, আমার রসুলকেও তর্ক হতে নিষেধ করা হয়েছে। যখন তুমি দেখো যে লোকেরা তোমাকে নিয়ে বাজে কথা বলছে, আরে জানো ওতে এড়িয়ে চলো, হাতে একুদ উফি হাদিসেন গাইরে, যতক্ষণ তারা অন্য কথা লিপ্ত হয়। যখন আপনারা সংগঠনের বিরুদ্ধে কথা বলবেন আমরা তাদেরকে এড়িয়ে চলব, তাদেরকে আমরা চিনি, যারা বলে তাদেরকে আমরা জানি, সংগঠন না থাকলে তাদের কোনো খবরই ছিল না দুনিয়াতে, খবর হয়ে গেছে আর সংগঠন দরকার নেই। মুরগি ডিম পড়ে, ডিম তা দিয়ে বাচ্চা ফুটে, বাচ্চা চলে গেলো, মুরগি হায়ে পড়ে গেলো, আমরা তো সেই অবস্থায় পড়ে গেছি। সংগঠন একটা মুরগির মতো, ও ডিম পাড়ে, আর ডিম যখন বাচ্চা ফুটে যায় তো মার দিকে তাকায় নাকি? সংগঠন ছাড়া একটা মানুষও বাড়ি চলতে পারবে না, যেমন রাষ্ট্র ছাড়া কোশ্চেন করে বাংলাদেশ একটা মানুষ বসবাস করতে পারে না, এটা সংগঠন না রাষ্ট্র? তাহলে পুরো লাইফটাই সংগঠন। বাপ মা দুজন নাহলে বাচ্চা হয়, ওটা একটা সংগঠন না? সংগঠনের নিম্নতম কি, টু ইউনিট, দুজন হলে জামাত হয় সালাতে, দুজন জামাত হয় না, বাপ মা দুজন মিলে একটা জামাত, ওই জামাতের বাচ্চা ফুল হলো ছেলে মেয়ে, জামাতবদ্ধ জীবনটা একটা প্রাথমিক ইউনিট থেকে, এটা তারা অস্বীকার করে, তারা বোকা ছাড়া কিছু না, অথবা হিংসা হিংসার কারণে বলে অথবা অন্য কোনো কারণে বলে, সেটা তাদের ব্যাপার, আল্লাহকে তারা কৈফিয়ত দেবে, তারা আল্লাহর কাছে কৈফিয়ত দেবে। জি না না, যারা আবার করোনা আছে ওগুলো যাচ্ছি না আমরা, খালি একটা কথা বলি, আমরা নিজেরা ওই দায়িত্ব না নিয়ে কোরআন হাদিসের পক্ষে যতটুকু পাই তত করে যাচ্ছি, আপনার পছন্দ না হলে করেন না ভাই, আপনার দায়িত্ব আপনার কাছে, বললাম তো একটু আগে, আমার কাছে এই আপনার কাছে হারাম আর খাই না, যেন আমি সুগের মাংস আমরা খাই না, খাবো না বাবা, তুমি ইউরোপিয়ান কান্ট্রিগুলো খাও যত পারো, কী যে আসে সমস্যা আছে? ইউরোপ আমেরিকার লোকেরা সুগার খায় না, তা আমি ওখানে যদি যাই বলে বাবা আমি সুগার খাবো না, তোর খাওয়াই লাগবে, কিন্তু দেশ অধিকার লোক সুগার খাবে না কেন? বলে বাবা আমি গণতন্ত্রের মুসলমান, অধিকাংশ পূজা করি না আল্লাহর পূজা করি, আল্লাহ বলতে সুগার খাওয়া হারাম, আর ইংল্যান্ড আমেরিকা অধিকাংশ লোক সুগার খায়, ও আমি খাবো না। তোমার বেটা গণতন্ত্র দেশে বলছে আল্লাহ করো, ভাগো এদেশ থেকে,
যদি বলে তো আপনি কী করবেন? ভাগবেন না খাবেন? এখন কথা বলেন, ওই দেশে শুকুর খেয়ে বাস করবেন, ওখান থেকে পালাবেন? এই এর জন্য বলেছে আমি তোমাদের পাঁচটা জিনিসের নির্দেশ দিচ্ছি। চতুর্থ নম্বর হল হিজরাতে, পাঁচ নম্বর হল জিহাদে ফিসাবিলিল্লাহ, প্রয়োজনে হিজরত করো, মাটি কামড়িয়ে বসে থাকো না, হারামির দেশে কোনো মুসলমান বসবাস করতে পারে না। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুলকে মক্কাতে মদিনায় সরাই দিয়েছিলেন, যেখানে তুমি থাকো না। তো আপনাকে আমেরিকা থাকতেই হবে, ওই হারামি কাজ করিয়ে কোন দায় পড়ে গেছে আপনার? পৃথিবীতে কোন মাটি নাই যেখানে গেলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন? এই জন্য আমাকে এক দেশি এক পুঁজিপতি আমাকে একদিন বলেছিলেন, সেখানে ভাই আপনি বলুন তো, আমরা একটা দ্বীপ কিনি সাগরের মাঝখানে, সেখান থেকেই বসবাস করি। মানে আপনি যদি দ্বীপ কেনেন আর মানুষ যদি টের পায় ওখানে কিছু মানুষ আছে, অমানুষরা ওখানে দৌড়বে আগে দখল করার জন্য, আপনাকে হঠাৎ দ্বীপ করতে। তো মানুষ মাটি নিয়ে লড়াই করে, এই জন্য তো ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব চালাকি করে দক্ষিণ তালপটে গায়েব করে দিয়েছে, কারণ ওই মাটি নিয়ে লড়াই হচ্ছে না বাংলাদেশের সাথে, দেখলে তখন পারবে না কোনো কালে, যুদ্ধ করে পারা যাবে না, যুক্তিতে পারা যাবে না। বাংলাদেশের এরিয়ার মধ্যে জন্ম হয়েছে দ্বীপটা, এতে আধুনিক প্রযুক্তির মধ্যে মাটি পানির তল দিয়ে গায়েব করে এমনকি মেরে দিয়েছে, সে তালপটি খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন। তো আপনি যদি কোথাও যাই ওঠেন, উঠে যদি রফাদানকে সালাদ আদা করেন, বিদ্যার্থীর আগে যদি আপনি ঘাটমট করেন, অত মাটি পাল্টাই লাভ নেই, এই মাটি ঠিক করার চেষ্টা করেন, তারপরে বলে ঠিক আছে তাহলে মেনে নিলাম, আরও করবো না কাজ। মানে দেশের অবস্থা দেখে অনেক দিন ধরে মানুষ পালাতে চাচ্ছে, এখানে বসবাস করার জায়গা নেই, দোকানে গেলে সুদ, ব্যাঙ্কে গেলে সুদ, মানে অফিসে গেলে ঘুষ, যেখানে যেমন সুদ ঘুষ এখন কাজই নেই। একটু কথা তুচ্ছ কারণে মানুষ খুন হচ্ছে না এখন? এটা কী? এটা এটাকে দেশ হলো? কিন্তু যাবো কোথায়? যেখানে যাবেন একই অবস্থা। আর 40 লক্ষ মানুষকে আসাম থেকে খেদিয়ে পার করবে, আমরা পাশে ওরা খেদেলে এখানে আসবে, আমরা টু শব্দ করছি না, কেউ চুপ বসে আছি, খেয়াল করে দিয়েছেন? রোহিঙ্গারা আসলে 10 লক্ষ মানুষ, আজ পর্যন্ত জাতিসংঘের নেতা গোতারা ওরা তো বিশাল বিশাল বেরেনি মানুষ সব, সিদ্ধান্ত করতে পারলো না এটাকে আসলে গণহত্যা না কি। এই হলো বিশ্ব নেতা সব, আল্লাহ দেখেনি ওরা কি গণহত্যা কিনা। তো এই হলো যে বিশ্বের ব্যবস্থা, সারা বিশ্বের অধিকাংশ লোক বস্তিতে বসবাস করছে, এইখানে আপনি কী আশা করেন? যে কদিন দুনিয়াতে বেঁচে আছি, আসুন যে 10টা লোক থাকে 10 জন মিলে ঐক্যবদ্ধ হয়ে কোরআন হাদিস মেনে জীবন গড়ি, মরে গেলাম বাস চলে গেল আল্লাহর কাছে, কী দরকার দুনিয়া কদিন থাকবো? জি দা, উনি বলতে পারেন ওনার মতো, আমি তার দলভুক্ত নই, আলবানির সব কথা গ্রহণযোগ্য নয়, ঠিক জাকির নায়কের সব কথা গ্রহণযোগ্য নয়। আপনি বলেন আমরা আপনার কথাও গ্রহণযোগ্য নয়, আপনি এড়িয়ে যান, কে ঠিক আছে, আপনাকে আপনি বলছি না থাকেন, বহু কথা বহু সঙ্গে মেলে না, কিন্তু তার অধিকাংশ কথা যেটা মিলবে সেটাই গ্রহণ করবে। ইভেন একদম বেদাতির মুখ দিয়ে অনেক সময় ভালো কথা বের হয়, নেবো সেটা আমি কোনো সহতে কি, আমি কোনো গোড়ামি করবো না যে অমুকটা নেবো না। ইমাম আবুনী রহমতুল্লাহ আলাইহির বহু কথা আমরা মানি, ইমাম শাফির বহু কথা আমরা মানি, তাহলে আমরা শাফি হবো নাকি, আমরা হাম্বলি হবো নাকি? এখন তাদের বহু কথা মানি না, কারণ আমাদের মূল জিনিসটা হলো কোরআন এবং সহি হাদিস, এই বুঝ সবার সমান নয়। তাদের যে জমানা ছিল, যে যুগে বসবাস করেছেন, আপনি কি জীবনী পড়ে দেখছেন? আলবানের জীবনী পড়া, শেখ ইবনে তাইমের জীবনী পড়ে দেখেন, তাদের জীবনটা কীভাবে কোনো সমাজে কেটে এসেছে, তারা তারা স্বাধীনভাবে বসবাস করে নাই, এটা অপকে দেওয়ার লাগে না। ইবনে তাইমে 8 বার জেল খাটেছে তবে সে লিখেছে, আপনি জেল খাটছেন? সে যে পরিবেশে উনি লিখছেন সেই পরিবেশটা আমাদের নাই, আমরা আরামসে বসে বিরিয়ানি খাচ্ছি আর ফতোয়াবাজি করছি, করা যাবে না। সব ক্ষেত্রে আমরা জামাতবদ্ধ জীবন যাপন করি, এখন আলবানির দোহাই দিয়ে আমি করবো না, আলবানি আমির কে ছিল, ইবনে তাইমের আমির কে ছিল, ইবনে কাইমের আমির কে ছিল, আরে বাবা রাষ্ট্রনেতা আমির হয় তো রাষ্ট্রনেতাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে হবে। কী বেটা বলে, এখন রাষ্ট্রনেতা যদি আমির হয় সে কোরআন যদি বিরোধী হয় তুমি তো আনুগত্য করবা? তাহলে ওটা আলবানি বললে হবে? মানে আতা আমিরই ফকাদ আতা আনি, মানে আসানি ফকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। তো কি আমার আমির নাকি আমাদের রাষ্ট্রনেতা? জিনা বলছেন কেন? হ্যাঁ বলেন, যারা ফতোয়া দিচ্ছ তাদেরকে বলতে বলে তারা কী বলে, এত সহজ নয়। তবে কি ওটা বলা আছে, আদু এলাহিম হক্কাহুম ও সরুল্লাহ হক্কাকুম, জালেম শাসক যদি তোমার ভাগ্যে জুটে যায় তার খাজনা ট্যাক্স তার হক তাকে দিয়ে দাও, তোমার হক আল্লাহ কাছে চাও, তবু ওর বিরুদ্ধে বিদ্রোহ করো না। এই হাদিসটা মানবেন? মানবেন না?
হটাও, ওকে হটাও, আমাকে বসাও, এই তো আপনার রাজনীতি। আনুগত্য তো নাই আপনার রাজনীতির মধ্যে, যদি আনুগত্য থাকতো দেশে এত অশান্তি থাকতো না। যিনি আসেন আমি গেলি যদি তার স্ত্রী ভালো হবে এটা নিশ্চয় থেকে দিল, বরং দায়িত্ব তার, জাহান্নামে সে যাবে। আমি যদি না যেতে আমি জাহান্নামে গেলাম না, বেশি গেলাম ঝামেলা কি? আমি খালি উপদেশ দেবো, বাবা এই কাজটা করো না। আর এই জন্য হাদিসটা মনে রাখবেন, ইন্নাল্লাহাদিন রাজুল ইল ফাজ, নিশ্চয়ই আল্লাহ এই দিনকে সাহায্য করবেন তার ফাসেক ফাজের লোকদের মাধ্যমে। হতে পারে তার মাধ্যমে ভালো কাজ আল্লাহ করে নেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য কোনটা যে ভালো, আল্লাহর হুকুম ছাড়া কেউ শাসনের পদে যায় না। আপনি ওটা মেনে নেন, আনুগত্য করেন, দেখবেন ও আপনার জুলুম করবে না। যখন আপনি দেখবেন পাল্টা জুলুম করার চেষ্টা করবে, ও ছাড়বে নাকি? ওরা তো ক্ষমতা আছে, আপনার তো ক্ষমতা নেই, তো আপনি তো পারবেন না। অত আনুগত্য করার মধ্যে বরং নিরাপত্তা বেশি। তারপরে অন্য আবার যে হবে আবার তো আনুগত্য করবো, আপনিও চেষ্টা করবেন, যদি দেখা যায় জনগণ আপনার চেয়ে আপনি চলে যেতে পারেন, কিন্তু নিয়মটা আনতে হবে। নিয়মটা হবে এই, জ্ঞানী গুণীদের পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে, যেমন সব জায়গায় আমাদের হয়, ওখানেও ঠিক তাই হবে। যে সিস্টেম অফ ইলেকশন চলছে সব ইহুদিন আসার সিস্টেম, এই সিস্টেমে গেলে জ্ঞানী গুণীরা আউট হয়ে যায়, ফালতু লোকগুলো সামনে চলে আসে, আর ফালতু লোকদের মাধ্যমে ফালতু লোকরাই নেতা হয়, বুঝলেন? জি না, ও আর এক ধোকাবাজি, ও আর এক ধোকাবাজি। এটা তো সহজ, আপনি এতক্ষণ বললাম বুঝতে পারেনি। আপনার ছেলে হলে কী করেন? ছেলে নাম রাখেন? আরে বাবু এই ঝামেলা হঠাৎ তো। আপনার যদি ছেলে হয় আকিকা করেন কেন? কত বলতে হলো জব দিতে আপনাকে বলেন, কিসের শুনে দেব, কারণটা কি? সবাইকে জিজ্ঞেস করছে আকিকা কোন উদ্দেশ্যে করা হয় বলেন, একটা জব দিতে পারেন আপনারা এই এই বুদ্ধিতে ভোট দেবেন? আমার ছেলের পরিচিতির জন্য এটা করা হয়, শূন্য তো পরের ব্যাপার বাবা। আপনার ছেলে একটা পরিচয় থাকবে না, মারায় বেড়াচ্ছে এই ছেলে এই ছেলে, আমার নেই না ছেলের নাম কি ছেলে, আমার পাঁচটা ছেলে প্রত্যেকটা নাম ছেলে হবে, পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ের নামে মেয়ে বলে ডাক পাবে, কারণ নাম থাকবে না। কী বেটা জব দাও, আর জব নেই, কথায় বললে হুঁশ নেই, কিন্তু বিরোধিতা করার সময় দশমুখী বিরোধিতা করেন আপনারা। আহলাদিস আন্দোলন পরিচিতির স্বার্থে বলি আমরা, যান আপনাকে গালিগালাজ করার জন্য বলি, এটার পরিচিতি তা আর আফু কথা বোঝা গেছে, আমার পরিচয় এই এই আমার পরিচয় মানলে মানো না, কোনো হিংসা করার জন্য এগুলো করি না আমরা। এটা আহলাদ মসজিদ পরিচিতি, এখানে এইভাবে খেলা দাদা, এখানে কমিটি এইভাবে দেখলেই মানুষ হিসাব করবে, কোনো নাম গন্ধ নেই পরিচয় নেই কিছুই নেই, একটা মসজিদ তোমার সব মসজিদ কি সমান নেই, শিয়া মসজিদ, কাদিয়ানি মসজিদ, আনবি মসজিদ, বেদাতি মসজিদ, থাকবে না ছেলে যখন নাম একটা পরিচিতির জন্য, আমরাও এটা আহলে এই নামটা পরিচিতির জন্য হয়েছে সাহবাগ আমল থেকেই, তাহলে মুসলমান নাম বলাই তো ঠিক না, সব তো মানুষ কাদিয়ানি বলা যাবে, আহলেদ বলা যাবে, মুসলমান নামটা আছেন দুজন দেখুন বলা যাবে যে ওরা কাদি, এটা আপনি জব দেন মুসলমান নাম হবে, এত বিশ্বের 600 কোটি মানুষের মধ্যে আপনি 100 কোটি মুসলমান, বাকি 500 কোটি নন মুসলিম, আপনি কেন নিজেকে মুসলমান বলছেন? পরিচয়ের জন্য না, ঠিক মুসলমান তো এক জায়গায় থাকবে, সেখানে শেরিকি বেদাতি এক জায়গায় থাকবে, সেখানে আপনার পরিচিত হবে ডক্টর দায়ন করে, এটা কি এরা আহলে ঠিক আছে আহলে, এবার ধর আহলের মধ্যে এক জায়গায় হয়ে গেলো, এরা জলবদ্ধ জামাতের দলবদ্ধ ইংরেজ সালে কী বলে মনোজাত করে, এটা করে রাখতে হবে, এটা বংশালী, এটা মাদার টেকি হয়ে গেল পরিচয় হয়ে গেল বংশালী। হ্যাঁ, আর এর টঙ্গি ইস্তমা আর আশ্বাই ইস্তমা, ওরে বড় টঙ্গি ইস্তমা কি রাজ ইস্তমা, ওকে বহু লোক এটা বেদাতি ইস্তমা, এটা হেদাতি ইস্তমা, এটা পরিচিতি, কেউ কখন নিষেধ করে নাকি? এত সহজ কথা বলুন যে আপনার না বুঝেন, আপনাদের বুদ্ধি দিয়ে ভোটাভুটি তো চাই না ভাই, ঘরে বসে। আসসালামু আলাইকুম।